আচ্ছা, আশা করি অনেক ভালো আছো। আজকে তোমাদের মাঝে খুব সিম্পল একটা বিষয় দেখাবো, যে আপনার যে কোনো ব্যক্তির কল লিস্ট এবং সে কার সঙ্গে কী কথা বলেছে তার একদম অডিও শুনতে পারবেন আপনি আপনার ফোন থেকেই। আমরা অনেক সময় দেখেছি ইউটিউবে অনেক ধরনের ভিডিও আছে যেখানে অনেক নাম্বার হ্যাকিং বলে বা এটা সেটা বলে। আমি বলবো না যে এটা নাম্বার হ্যাকিং, তবে আমি যে সিস্টেমটি বলবো সেটা একটা অ্যাপসের মাধ্যম দিয়ে, যে অ্যাপসটি আপনার গার্লফ্রেন্ড বা আপনার ওয়াইফের ফোনে আপনি যখন লগ ইন করে রাখবেন তখন সে যার সঙ্গে কথা বলুক না কেন সেই কথাগুলো রেকর্ড হয়ে যাবে এবং রেকর্ড হয়ে আপনার নাম্বারে সেগুলো সেন্ড হয়ে যাবে এবং আপনি সেগুলো দেখতে পারবেন খুব সহজে। এখন কীভাবে দেখবেন আমি সেই বিষয়টাই দিব, তবে এখান থেকে আপনার গার্লফ্রেন্ডের নাম্বারটি যত কথা কার সঙ্গে কী কথা বলেছে এবং কার সঙ্গে কত মিনিট কথা বলেছে এবং কী কী কথা বলেছে আপনারা সেগুলো শুনতে পারবেন একদম খুব সহজে। এখন আমি কিভাবে এটা আপনারা করবেন আমি সেই বিষয়ে আপনাদেরকে দেখাবো। এখানে বেশ কিছু সেটিং আছে যে বিষয়টা আপনাদের একটু মন দিয়ে দেখতে হবে, কারণ যদি মন দিয়ে না দেখেন তাহলে হয়তো বা আপনারা এটা পারবেন না। আমি সেটিং করব এবং আপনাদেরকে সব কিছু বলে দিব। সাপোজ এটা আপনার গার্লফ্রেন্ডের একটা ফোন, আপনারা এখানে এম আর সি, আপনারা যদি প্লে স্টোরে MRC লিখেন তাহলে দেখতে পাবেন এরকম একটা কল রেকর্ডার আছে। এই কল রেকর্ডারটি কী করবেন, আপনি যার কথাগুলো শুনতে চাচ্ছেন তার যে মোবাইলটা থাকবে সেই মোবাইলটাতে এই এই যে সফটওয়্যারটি এটাকে ইনস্টল করে দিবেন। ইনস্টল করে দেওয়ার পর সঙ্গে সঙ্গে যখন ইনস্টল করে দেবেন তখন এরকমের একটা ফিগার আসবে, এখানে অ্যালাউ করে দেবেন। এখানে কয়েকটা বার অ্যালাউ করে দিতে হবে, না 3 থেকে 4 বার অ্যালাউ করে দিতে হবে। অ্যালাউ করে দেওয়ার পর আপনার 3 ডট মেনু দেখতে পাচ্ছেন উপরে, থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে সেটিং অপশান দেখতে পাচ্ছেন, এখানে একটু সেটিং অপশানে চলে আসবেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন কল রেকর্ড, এখানে ক্লিক করার পরে এখানে যে কটা অপশান আছে আপনাদেরকে একটু সবগুলোকে টিক মার্ক দিয়ে দেবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা সবগুলোকে টিক মার্ক দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমরা আবার একটু ব্যাকে আসব, ব্যাকে আসার পরে এটাকে ওপেন করব। এটাকে ওপেন করার পর যেটা সবচেয়ে বড় কথা, যে আপনি যার ফোনটিকে এই অ্যাপস ইনস্টল করছেন সে যদি 24 ঘন্টা যদি কথা বলে তাহলে তার 24 ঘন্টার মধ্যে বা 24 ঘন্টার রাস্তায় কথা বলুক সেই কথাগুলো আপনার ফোনে চলে আসবে। এটা প্রতিদিন একের আপডেট, এর জন্য আপনাকে অবশ্যই এখানে এটা করে দিতে হবে। এই এই দুটো টিকমার্ক দিয়ে দিবেন। টিকমার্ক দেওয়ার পরে এখন যে কাজটি করবেন আপনি এখানে চলে আসবেন। এখানে আসার পরে এখানে যে অপশানগুলো দেখতে পাচ্ছেন যে এটাকে টিকমার্ক দিয়ে দেবেন। টিকমার্ক দেওয়া শেষ হলে আবার আপনি ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পরে এখানে কয়েকটা সিস্টেম আছে যেগুলো এখন আপনাকে একটু মনোযোগ দিয়ে দেখতে হবে বা শুনতে হবে। যেমন আপনি কারো ফোনে এই অ্যাপসটি ইনস্টল করে দিলেন সে তো দেখতে পারে, যখন দেখবে যে একটা রেকর্ডার এখানে আছে তখন কিন্তু আপনার এটা ডিলিট করে দেওয়ার চেষ্টা করবে, সে অবশ্যই ডিলিট করে দেওয়ার চেষ্টা করবে। এখন যেহেতু স্মার্টফোন সবাই ব্যবহার করে কম বেশি কিন্তু সবাই অনেক কিছুই জানে, এখন এটা ইনস্টল করা থাকলে এটাকে ডিলিট করে দেওয়ার চেষ্টা করবে। এখন আমরা যদি প্লে স্টোর থেকে এটা হাইড করে দিই তাহলে তো ওইখানে থাকবে না। এর আগেও আপনাদের আর একটা কথা বলে দিই, যেটা হলো আপনারা নিচে দেখতে পাচ্ছেন কল ড্রাইভস বলে একটা অপশান আছে। কল ড্রাইভস অপশানটি সবারই পরিচিত, যে কল ড্রাইভসের মধ্যে দিয়ে আপনি অনেক কিছু রাখতে পারেন। আমরা ঠিক সেই কল ড্রাইভস দিয়ে আপনার ফোনটাকে হ্যাক করব। কিভাবে হ্যাক করব, আপনি যে কল ড্রাইভসটি এখানে দেখতে পাচ্ছেন এটাকে ওপেন করার সঙ্গে সঙ্গে, আমার অ্যাকাউন্ট যেহেতু এখানে লগ ইন আছে আমি সেহেতু লগ ইন করতে চাই না, এখানে আপনার অ্যাকাউন্টটি লগ ইন করবেন, মানে আপনার জিমেল অ্যাকাউন্টটি লগ ইন করবেন এবং আপনার ফোনেও এই এই অ্যাপসটিকে একটু ইনস্টল করে রাখবেন এবং এইটাকে লগ ইন করে রাখবেন একটা মাত্র জিমেল অ্যাকাউন্ট দিয়ে। মানে এই ফোনেও যে জিমেল অ্যাকাউন্ট থাকবে আপনার ফোনেও সেই জিমেল অ্যাকাউন্ট একই থাকবে। এর মাধ্যমে কি হবে, এই ফোনে যত কথা হবে সব কথাগুলো এসে যে রেকর্ডিংটা থাকবে এই জিমেল অ্যাকাউন্টে বা এই ড্রাইভসে, গুগল ড্রাইভসে এসে জমা হবে। যখন জমা হবে তখন কিন্তু আপনি আপনার ফোন দিয়ে যখন গুগল ড্রাইভসে ঢুকবেন তখন কিন্তু আপনি সব কিছু দেখতে পারবেন, যে কার সাথে কতক্ষণ কথা বলেছে এবং সেটা কী কথা বলেছে, সেটা হলো আপনার গুগল ড্রাইভসের দিয়ে। আপনার গুগল ড্রাইভস ব্যতীত কিন্তু আপনি দেখতে পারবেন না, আপনার ফোনেও এই গুগল ড্রাইভসটি থাকতে হবে, মানে আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন এবং এখানে আপনি অবশ্যই এই যে গুগল ড্রাইভসটি আপনার ফোনেও ইনস্টল করে সেখানে আপনার একটা জিমেল দিয়ে সেখানে লগ ইন করবেন এবং আর একটা জিমেল দিয়ে এখানে লগ ইন করবেন, মানে দুইটা জিমেলই এক হতে হবে। যে দুইটা জিমেল যদি আলাদা আলাদা হয়ে থাকে তাহলে এই সমস্ত কথা যে জিমেল নাম্বার দেবেন সেই জিমেল অ্যাকাউন্টে অবশ্যই চলে যাবে।
এখন যদি আপনি এইটা কারো ফোনে যদি সেট করে থাকেন, আপনার গার্লফ্রেন্ডের নাম্বারে যদি সেভ করে থাকেন, তাহলে সে কিন্তু এটা দেখার পরে কিন্তু ডিলিট করে দিতে চাবে। এখন ডিলিট করে দিলে তো এটা আর কাজ করবে না। এখন আমরা যেটা করব, এটাকে আমরা যে আমাদের মূল গ্যালারি আছে গ্যালারি থেকে হাইড করে দেব। মানে সেই গ্যালারির যখন আমরা যতগুলো অ্যাপস দেখবে তার মধ্যে অ্যাপসটা সে খুঁজে পাবে না, অর্থাৎ সে কিন্তু বুঝতেই পারবে না যে আমার ফোন কেউ হ্যাক করে রেখেছে। এখন এটার জন্য যেটা করতে হবে, আপনার সিকিউরিটি অপশান বলে একটা অপশান দিতে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে একটা পাসওয়ার্ড দিবেন। আপনার মনের মতো একটা পাসওয়ার্ড 1 2 3 4 আমরা যদি দিই, আবার কনফার্ম দিই 1 2 3 4 দেওয়া হয়ে গেল। হয়ে যাওয়ার পর এখন এই অ্যাপসটি ওপেন করার জন্য আপনার এই পাসওয়ার্ডটি অবশ্যই প্রয়োজন হবে। এখন এই পাসওয়ার্ডটি প্রয়োজন হবে, আর যদি আপনি এই অ্যাপসটি হাইড করে দিতে চান তাহলে এই যে নিচেই যেটা দেখতে পাচ্ছেন এটাকে টিক মার্ক দিয়ে দেবেন। টিক মার্ক দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এটা আমাদের প্লেস কিন্তু কখনোই এখানটা বুঝতে পারবে না, যার ফলে কিন্তু আপনাকে সে এখন যদি আমি এটা যদি ওপেন করতে যাই, আপনি দেখেন এটা ওপেন হচ্ছে না। আপনি দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ওপেন হচ্ছে না। ঠিক এইভাবেই কিন্তু আপনারা এই অ্যাপসটি যেহেতু আমরা প্লে স্টোর যাবেন, প্লে স্টোর যে যখন এখান থেকে যখন আবার আপনি এটাকে আনইনস্টল করে দেবেন তখন কিন্তু এই অ্যাপসটি চলে যাবে। আপনি কিন্তু কাউকে বলবেন না যে আপনি তার ফোনে এটা করে রেখেছেন। সে যখন হয়ে যাবে, এখন আমরা ইচ্ছে করলেও এর মধ্যে আর ঢুকতে পারবো না, কারণ আপনারা অবশ্যই